সেমিকন্ডাক্টর প্রকল্পত নিযুক্তির নামত সক্রিয় হয়েছে প্রবঞ্চক চক্র। প্রশিক্ষণের নামত বহিরাজ্যলৈ প্রেরণ করা হয়েছে শতাধিক যুবতীক। জাগিরোডত স্থাপন হবলগিয়া সেমিকন্ডাক্টর প্রকল্পত নিযুক্তি দিয়ার প্রলোভনের বহিরাজ্যলৈ যুবতীসকলক প্রেরণ করেছে দুষ্ট চক্রটোয়ে। সকল সা সুবিধা প্রদানের আশ্বাসে মোটা অঙ্কর ধনও সংগ্রহ করেছে এই চক্রটোয়ে। এই সন্দর্ভত জাগিরোড নগর সমিতি আর একাংশ অভিভাবকে আরক্ষী থানাত গোচর রুজু করেছে। যুবতীসকলক অতি শীঘ্রই উভতাই অনার দাবি করেছে অভিভাবকসকলে। আমি এই সন্দর্ভতে সবিশেষ জানিবর বাবে আমার জ্যেষ্ঠ সাংবাদিক ঋত্বিক কৌশিকর কাষলৈ লাইভত আপনাদের লৈ যাব বিচাৰিছো। ঋত্বিক কৌশিক, সেমিকন্ডাক্টর প্রকল্পটো যেতিয়া স্থাপন হওয়ার কথা ঘোষণা হয়েছিল তেতিয়া সকলোৱে কৈছিল যে এই সেমিকন্ডাক্টর প্রকল্পটোৱে অসমত নিবনুৱা সমস্যা বহু পরিমাণে নাইকিয়া করব, কিন্তু কোনো হয়তো ভবা নাছিল যে সেমিকন্ডাক্টর প্রকল্পত নিয়োগের সুযোগ লৈ একাংশ মানব দেহ সরবরাহকারী এতিয়া নামি পৰিবৰ তেওঁলোকে একাংশ যুবতীক টার্গেট করে লব, কিন্তু কোনো নভবা ঘটনাটোৱে মূৰকত হলগৈ। এতিয়া মই আপোনাৰ পৰা সবিশেষ জানিব বিচাৰিম যে চক্ৰটোৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে এতিয়া কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, কাৰণ চক্ৰটোৰ যি দুষ্কাৰ্য সেয়া ইতিমধ্যে পোহৰ লৈ আহিছে। কন্ডাক্টর প্রকল্পত চাকরি দিয়ার নামত যুবতীসকলক ইন্টারভিউ লওয়া হয়েছিল আর তারপর প্রশিক্ষণ দিয়ার নামত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যলে প্রেরণ করা হয়েছিল আর তারপরে পোহরলে আহিছিল যে যিসমূহ যুবতী সেই দক্ষিণ ভারতের রাজ্য সমূহলে প্রেরণ করা হয়েছিল সেই তাত কোনো ধরনের ন্যূনতম সুবিধাও তেওঁলোকক দিয়া হোৱা নাছিল। তেওঁলোকৰ ক্ষেত্রত প্রশিক্ষণৰটো দূরের কথা, তেওঁলোকৰ শৌচাগার নাছিল, তেওঁলোকৰ থাকিবলৈ বিছনা নাছিল, এনে ধরনের বহু অভিযোগ পাইছিল। আর তারপর জাগিরোডৰ স্থানীয় লোক আর যি সংগঠন আছে তেওঁলোকে এই ক্ষেত্রত আরক্ষীক অভিযোগ দিছিল। আর যেতিয়াই তেওঁলোকে এই ক্ষেত্রত অনুসন্ধান আরম্ভ করলে তাত পোহরলে আহিছে যে একাংশ লোকে বিশেষক মৰিগাঁও জিলার বিভিন্ন যুবতীসকলক তেওঁলোকক চাকরির প্রলোভন দি এনে ধরনের দালাল চক্র এটা চলাই আছে আর সেই চক্রটোত বহু যুবতী এটা ভরি দিছে আর তার কারণে এটা বহিরাজ্যলে প্রেরণ করেছে, তাদের বিভিন্ন কর্মত লগাইছে। আর এই ক্ষেত্রে জাগিরোড আরক্ষী থানাত গোচর রুজু করা হয়েছে। এটা আরক্ষীর উপর নজর আছে যে এই যে দালাল চক্রটো আছে বা প্রবঞ্চকর চক্রটো আছে, এই চক্রটোয় কেনে ধর উৎখাত করব পারে আর যুব যুবতীক লৈ গল কোয়া হয়েছে যে মরিগাঁও জেলার অকল মরিগাঁও জেলার প্রায় শতাধিক যুবতীক লৈ যাওয়া হয়েছে এনে ধরনের প্রশিক্ষণের নামত। আর এইখানে কেনে ধরনের উদ্ধার করা হব আর এই ক্ষেত্রে কি হব সেটা আরক্ষীর উপর নজর রখা হব।